আব্দুল মান্নান চাচা আজকে আমাদেরকে ইলিশ মাছ ধরতে দেখান দেখতে নিয়ে যাবেন তাই তো হ্যাঁ হ্যাঁ ইলিশ মাছ ধরতে ওই যে দেখা যায় জানতো ইলিশ ধরা দেখবো পানি না হইলে আসবো না খুব কষ্টের ভিতরে আছি ভাই খুবই কষ্টের ভিতরে আছি টোটাল এই যে পানিগুলো ঘুরছে এটাকে বাংলাদেশি ট্রায়াঙ্গেল বলা হয় থাকে যে আমরা এখন মেঘনা নদীর মধ্যে আছি আমাদের চাচা ট্রলার চালাচ্ছে আমরা ট্রলারে করে ঘুরে বেড়াচ্ছি নদীর মধ্যে এখন আমরা আছি এই যে চাঁদপুরের মোহনাতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পদ্মা মেঘনা ডাকাতিয়া তিনটা নদীর মোহনার মধ্যে আমরা এই যে ওখানে বসে আছি এই যে জাল ফেলা হয়েছে এখানে ইলিশ ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠবে আমরা সেই আশায় এখানে বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে ইলিশের জাল টানে মেঘনা নদীতে ইলিশের জাল ফেলে মাত্র রূপালি এই কয়টা ইলিশ ধরা পড়ছে যে আমি একদম নৌকার উপরে আছি প্রায় একদম শেষের দিকে ওই যে দেখা যাচ্ছে জালের শেষ অংশ আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সব পাহাড় সমান জাল পায়ের নিচে জমা হয়েছে যে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমরা নৌকায় করে ঘুরছি চাচা আমাদেরকে ছাতি মাথায় দিয়ে চেষ্টা করছে আমাদেরকে ইলিশ ধরা দেখতে দেখতে বৃষ্টি এসে গেছে তাজা জ্যান্ত ইলিশ এবং বর্তমান ইলিশের যে অবস্থা হ্যালো ভিউয়ার্স তো আমরা এখন আছি চাঁদপুর তিনমোহনাতে তো আমরা এখন যাব নদীতে মাছ ধরা দেখতে তো চলুন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে মানে তাজা ইলিশ জ্যান্ত ইলিশ আপনাদেরকে দেখানোর জন্য তো আমরা যাচ্ছি মাছ ধরা দেখার উদ্দেশ্যে তো আমাদের সাথেই থাকুন চলুন দেখে আসি যে আমরা মানে মাছ ধরা কীভাবে মাছ ধরে যে আমরা এখন নৌকায় উঠতেছি যে আমরা নৌকায় উঠে গেছি চাচা নাম কি আব্দুল মান্নান তো আব্দুল মান্নান চাচা আজকে আমাদেরকে ইলিশ মাছ ধরতে দেখতে নিয়ে যাবেন তাই তো হ্যাঁ হ্যাঁ ইলিশ মাছ ধরতে তো চাচা এখন নৌকা স্টার্ট দিচ্ছে চাঁদপুরের মোহনা দেখা যাচ্ছে ওটা হচ্ছে চাঁদপুর মোহনা ওই যে হলো ঘাট এই যে আমরা মাত্র নৌকা ছেড়ে আসলাম একটা মানে অন্যরকম একটা অনুভূতি ফিল হচ্ছে এই যে ব্যাপক ঢেউ দেখা যাচ্ছে আমরা ঢেউ দেখতে পাচ্ছি তো এই যে আমরা এখন সেই মোহনার মধ্যে যাচ্ছি এখন জানি না এই যে পানি ওইদিকে পানি ঘুরতেছে এই যে তিন নদীর মোহনা এই যে পানি কি পরিমাণে ঢেউ আপনারা দেখেন ওরে বাবা মাই গড তাহলে কোন দিকে আমাদের নৌকা যাবে আমরা বুঝতে পারছি না এই যে নদীর মোহনা এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে নদী যে মানে একটা যে আরেকটার সাথে যে মিশছে এই যে মোহনার মধ্যে আমরা ঢুকে গেছি এই যে আমরা মোহনাতে ঢুকে গেলাম এই যে আমরা মোহনাতে ঢুকে গেলাম ওই যে মোহনা ওই যে মোহনা চাচা আমরা এখন কোন নদীর মধ্যে আছি আমরা এখন ডাকাতিয়া নদীর মধ্যে আছি আর সামনেটা এই যে আমরা বললাম ফুল মোহনার মধ্যে এই যে আমাদের নৌকা বললাম ঘুরছে এই যে পানির অবস্থা দেখেন যে পানিগুলা দেখেন আপনারা পানিগুলা দেখেন কেমনে ঘুরতেছে দেখেন এই যে কি অবস্থা আসলে একটা ভিন্ন এক্সপিরিয়েন্স মানে পানি যে যার মতো ঘুরছে আপনারা দেখেন এই পাশের পানি বললাম শান্ত আর ওই পাশের পানি দেখেন কি অবস্থা এই যে টোটাল এই যে পানিগুলা ঘুরছে এই দেখেন পানি টোটাল ঘুরতেছে টোটাল এই যে পানি ঘুরছে আমি তিন নদীর মোহনার মধ্যে আছি এখন টোটাল তিনটা নদী এসে মিশেছে এখানে এবং তিনটা তিন রকম পানি আমরা দেখতে পাচ্ছি তিন পাশে বললাম তিন রকম পানি এই যে ঢেউগুলো আমাদেরকে ওই পাশের পানি এসে এই যে আমাদেরকে এদিকে ঠেলছে পানিগুলো বললাম ঘুরছে ফুল মোহনার মধ্যে আছি আপনারা দেখেন যে এক এক পাশের পানি কীভাবে ঘুরছে এবং মানে কী পরিমাণ পানির ঢেউ এবং সব মানে যে নদীর যেদিকে যার গন্তব্য সে চাচ্ছে তার সেদিকে নিয়ে যেতে যার কারণে আসলে সবাই যুদ্ধ করে যাচ্ছে রীতিমতো এই জন্য বললাম এটাকে বলা হয় চাঁদপুরের মোহনা এবং এটাকে বাংলাদেশি ট্রায়াঙ্গেল বলা হয়ে থাকে মানে একটা নতুন একটা এক্সপিরিয়েন্স আজকে হলো আমাদের এবং অসাধারণ একটা সুন্দর জায়গা আসলে আপনাদের সাথে মানে শেয়ার করতে পেরে আমার খুবই ভালো লাগছে যে আমাদের চাচা
আমরা যাচ্ছি ইলিশ মাছ ধরা দেখার উদ্দেশ্যে। জ্যান্ত ইলিশ, তাজা ইলিশ, জেলেরা জাল টেনে কীভাবে ইলিশ মাছ ধরে সেটা দেখতে আমরা যাচ্ছি। আসলে আমরা নদীর মধ্যে, তাই অ্যাকুরেটভাবে বলতে পারছি না আসলে কোথায় আছি, কোন নদীর মধ্যে। তা আমরা গুগল করে দেখি আমরা কোন নদীর মধ্যে আছি। আমাদের আশরাফুল ভাই এখন গুগল করছে যে আমরা এখন মেঘনাতে আছি, আমরা গুগলে দেখতে পাচ্ছি। মেঘনা রিভার দেখতে পাচ্ছেন যে আমরা এখন মেঘনা নদীর মধ্যে আছি। কোনো ইলিশ নাই, আমরা মেঘনা নদীতে আছি, কোনো ইলিশ নাই। আপনারা দেখতে পাচ্ছেন ইলিশের জাল তোলা হচ্ছে, অলরেডি তিন ভাগের এক ভাগ জাল তোলা হয়ে গেছে, বাট মাত্র দুইটা মাছের দেখা পাওয়া গেছে, মাত্র দুইটা, অনলি দুইটা। এই যে ছোট, মাত্র ছোট দুইটা মাছ পাওয়া গেছে, যার কারণে আসলে বাজারে ইলিশের দাম চড়া। তো তারা বলছে জাটকার অভিযানটা যদি ভালো করে দেওয়া হয় তাহলে আশা করি ইলিশ পাওয়া যাবে ঝাঁকে ঝাঁকে পদ্মা মেঘনা নদীতে। তো অভিযান না ভালো চলার কারণে নাকি প্রচুর পরিমাণ জাটকা ধরা পড়ছে, যার কারণে আর কি এই যে এখন তার ফল আমরা দেখতে পাচ্ছি যে তিন ভাগের এক ভাগ জাল উঠে গেছে, কোনো ইলিশের দেখা পাওয়া যায়নি, মাত্র ছোট দুইটা ইলিশ। পদ্মা মেঘনা নদীর যে মাছের যে আসলে চাহিদা, সেই পরিমাণ মাছ আমরা পাচ্ছি না নদীতে, যে আমরা ডিরেক্ট ইলিশের ট্রলারে আসি। তো সেই জন্যে আপনারা আসলে বুঝে খান, যদি আপনাদেরকে বাজারে কেউ বলে পদ্মার ইলিশ, মেঘনার ইলিশ, তা কী ইলিশ দিচ্ছে সেটা বুঝবেন। এবং পাওয়া যাচ্ছে না, ভুল পাওয়া যাচ্ছে খুবই কম, যেগুলো আসলে খুব চড়া দামে বিক্রি হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ 3,000 টাকা কেজি কেজি আছে। হ্যাঁ দেখেন আমাদের জেলে ভাইরা বলছে, হ্যাঁ এইগুলা 400-450 টাকা হালি আছে, আর পদ্মা মেঘনার ইলিশ 3,000 টাকা কেজি আছে। তা শুনেন, তাদের মুখেই শুনেন, তো বাজারের হিসাব পরে ডিরেক্ট তাদের মুখ দিয়ে শুনেন যে তাদের মাছ ধরার পরে তারা তাদের থেকে কী পরিমাণ মূল্য দিয়ে কিনতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে ইলিশের জাল টানে এবং কীভাবে ইলিশের জালে ইলিশ ধরা পড়ে। তো দুঃখের বিষয় হচ্ছে এখানে প্রায় কতটুকু জাল উঠছে, তিন ভাগের দুই ভাগ উঠে গেছে, ইলিশ ধরা পড়ছে কয়টা, ইলিশ পাওয়া যায়নি, ছোট ইলিশ। এই যে আমরা দেখতে পাচ্ছি এই কয়টা ইলিশ পত্র ধরা পড়ছে, মাত্র 1, 2, 3, 4, 5, 6, 7টা ইলিশ ধরা পড়ছে। এটা ছোট ইলিশ আর কি, এটাকে ইলিশ বলা যায় না। একটা মনে আছে 1/2 কেজি বা 400 গ্রাম সাইজের, না এই যে একদম চকচক করছে উরুপাল ইলিশ 400 গ্রাম। এই যে দেখেন কিভাবে আসলে ইলিশ ধরছে, যে আমি একদম নৌকার উপরে আছি, এই যে টোটাল, এই যে চারিপাশে নদী। চাচার আমাদেরকে নিয়ে আসছে, এই যে আমাদের ট্রলার। চাচা কেমন আছেন? আছি ভালো। কেমন লাগতেছে চাচা? ভালোই লাগতেছে, মানে এরা তো মাছ পায় না, খারাপ লাগতেছে। কত জাল উঠাইছে, মানে পুরো পাহাড় হয়ে গেছে পায়ের নিচে জালের, কিন্তু মাছ পাইছে মাত্র 7টা। তো কেন আসলে এই ইলিশের মানে দাম, কেন আসলে পদ্মা মেঘনার ইলিশের এত দাম, বা কেন, সেই জিনিসটা আসলে আমরা আজকে দেখার চেষ্টা করছি, যার কারণে আজকে আমাদের এই যে নদীর মাঝে আমরা। একটা জাল টানতে ফুল কতক্ষণ লাগে? 1 ঘন্টা চলে যায়। মানে 1 ঘন্টা ধরে জাল টানার পরে যদি কাঙ্ক্ষিত সেই ইলিশ না পাওয়া যায় তাহলে তখন কেমন লাগে? ভাইরা দুঃখে বলছে যে ঘামের পয়সা ওঠে না, আসলেই তাই। একদিনে মাত্র তারা দুইবার জাল ফেলতে পারে, এর বেশি আর আসলে শরীরে কোলায় না। কিন্তু তাতে যদি কাঙ্ক্ষিত মাছ না পাওয়া যায় তাতে তাদের তেলের খরচ, যে পারিশ্রমিক, খাওয়া দাওয়া খরচ কিছুই চলে না। তারা নাকি দুই, এখন বর্তমানে দুই বেলা খেয়ে জীবনযাপন করছে। তো এই আর কি অবস্থা। মাছ ধরা প্রায় শেষের দিকে, প্রায় একদম শেষের দিকে। ওই যে দেখা যাচ্ছে জালের শেষ অংশ, আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সব পাহাড় সমান জাল পায়ের নিচে জমা হয়েছে। কিন্তু আফসোস যে এটাই ইলিশ মাছ ধরা পড়ছে মাত্র এই কয়টা, মানে এটা খুবই হতাশাজনক যে এত, মানে একটা নদীতে, মেঘনা নদীতে ইলিশের জাল ফেলে মাত্র রূপালি এই কয়টা ইলিশ ধরা পড়ছে। তার মধ্যে আসলে বলা যাবে যে একটা ইলিশই আছে যেটার ওজন হচ্ছে প্রায় 400-450 গ্রাম, আর বাকি সব ছোট ছোট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মাত্র 10টা মাছ ধরা পড়ছে এই পুরো জাল টানার পরে। খুবই হতাশাজনক একটা অবস্থা। তো সবাই আপনারা দোয়া করেন আল্লাহর কাছে যেন পদ্মা মেঘনা নদীতে সেই ইলিশ ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে, এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত ইলিশ খেতে পারি। আমরা ট্রলারে করে ঘুরে বেড়াচ্ছি নদীর মধ্যে। এটা নদীর মধ্যেই চর জমছে,
চরের মাঝখানে দিয়ে একটা অংশ, দুই পাশে চর, মাঝখানে দিয়ে নদী যে আমরা যাচ্ছি। পিছনেই দেখা যাচ্ছে যে একটা লঞ্চ আসছে, লঞ্চ আমাদের অতিক্রম করছে। ছোট লঞ্চ আমাদেরকে অতিক্রম করলো। সামনেই চাঁদপুরের মোহনা, এখানে পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া তিনটা নদী একত্রে হয়েছে। ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে চাঁদপুরের মোহনা, বড় স্টেশন বলা হয় থাকে। আমাদের চাচা ট্রলার চালাচ্ছে, সে আজকে আমাদেরকে নিয়ে ঘুরাচ্ছে। ইলিশ নিয়ে আমাদের ব্লগ আপনারা দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন, আমাদের পেজে চোখ রাখুন, হালাল ফুড সার্ভিসের পেজে চোখ রাখুন, চ্যানেলে চোখ রাখুন। তাহলে আমাদের এখানে অনেক কিছু আপনারা জানতে পারবেন, অনেক অজানা তথ্য আপনারা জানতে পারবেন, যেগুলো আশা করি আপনাদের দেখতেও ভালো লাগবে এবং জিনিসগুলো জানলেও আপনাদের ভালো লাগবে। এবং আপনারা ইলিশ সম্পর্কে জানতে পারবেন, ইলিশ মাছ চিনতে পারবেন। এখন আমরা আসি এই যে চাঁদপুরের মোহনাতে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পদ্মা, মেঘনা, ডাকাতিয়া তিনটা নদীর মোহনার মধ্যে আমরা এই যে নৌকা নিয়ে বসে আছি। এবং ওই যে দেখা যাচ্ছে নৌকা, ওইখানে ইলিশ ধরা হচ্ছে এবং এই যে জাল ফেলা হয়েছে, এখানে ইলিশ ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠবে, আমরা সেই আশাই এখানে বসে আছি। মানে ইলিশের কি অবস্থা পদ্মা মেঘনা নদীতে যদি আমাদেরকে একটু বলেন। আচ্ছা, কতদিন ধরে আপনি এই নদীতে আছেন? আমি ওকে পরে ৩০ বছর। এখন বর্তমান নদীতে মাছ কম, মাছ কম দেখেই মাছের দাম বেশি। আচ্ছা, যদি মাছ বেশি থাকতো তো আবার দাম একটু কম থাকতে। ৩০ বছরের জীবনে আপনি যে ৩০ বছরে যে ট্রলার চালাচ্ছেন, নৌকা চালাচ্ছেন, ৩০ বছরের জীবনে আপনার মানে এক্সপেরিয়েন্স কি এই বছরের? এই বছরের মাছের দাম এখানে মাছ কম। কারণ কি? কারণ হলো গিয়ে মনে করেন এই সিজন ভালো না। আচ্ছা, সিজন ভালো না, মাছ নাই। আপনার ইলিশের সিজনে আমরা বাঙালিরা আশায় থাকি, মানে চেয়ে থাকি যে রূপালী ইলিশ খাবো এবং স্বাদের ইলিশ খাবো। কিন্তু আসলে এই বছর যেটা আমরা দেখতে পাচ্ছি যে মানে মাছের দাম চড়ায়। যেমন আমরা একটু আগে একটা মাছের ট্রলারে ঘুরে আসলাম, সেখানে টোটাল একটা জাল ফেলে জানলাম যে ওনারা বললো যে তারা মাছ বিক্রি করছে এরকম নৌকা থেকে একদম তাজা রূপালী ইলিশ, যদি অরিজিনাল ৩০০০ টাকা কেজি। আর ছোট মাছ যেগুলো বললো যে আপনার মানে হালি, মানে যেগুলো ২০০-২৫০ গ্রাম হালি হচ্ছে আপনার ৬০০-৭০০ টাকা। তাহলে আসলে মানে আপনি বলেন, এখন আমরা যে মানে দেখছি যে আসলে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে, এগুলো আসলে কোথাকার ইলিশ? এটি হলো আমরা দক্ষিণ হাতিয়ার ইলিশ। দক্ষিণ হাতিয়া? হ্যাঁ। আর এই মেঘনা পদ্মার ইলিশ না, এটি হলো দক্ষিণ হাতিয়ার, আমরা লবণ এলাকা মানে সমুদ্রের। এটা হেড়ে এটার স্বাদ ভালো, এটার মজা বেশি। আমরা কোনা জাল। মাছ নাই তো ঝাঁকে ঝাঁকে যে পাইবো, সেই মাছ তো আর নাই, ঝাঁকে ঝাঁকে পাইতো বেটার নদীতে মাছ নাই দেখে দুইটা চারটা পায়। ইলিশ ধরা দেখবো, ওই যে দেখা যাচ্ছে ইলিশ ধরছে।
তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে জেলেরা ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরছে, মাছ নাই। কতক্ষণ ধরে জালটা আনছেন? জালটা টানছেন কতক্ষণ ধরে? এক ঘন্টার বেশি হয়ে গেছে। কালকে সন্ধ্যায় কতগুলো পাইছেন? আচ্ছা আচ্ছা, এইখানে কতটুকু হবে মনে হচ্ছে? এই যে প্রায় শেষের দিকে, জাল টানা শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি মাত্র সারা জাল এক ঘন্টা ধরে টেনে আমরা কয়টা মাছ এখানে পেয়েছে। রূপালী ইলিশ আমরা দেখব, অরিজিনাল যেটা পদ্মা মেঘনার যে একদম রূপালী ইলিশ, সেই রূপালী ইলিশ আমরা দেখব চারটা। মানে সারা জাল টেনে এই চারটা মাছ পাইছেন? মানে এতক্ষণ জাল টেনের টানার পরে এই হলো রেজাল্ট। আপনারা দেখতে পাচ্ছেন মাত্র চারটা জাল পেয়েছে, এই সরি, আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র চারটা ইলিশ মাছ পেয়েছে ছোট সাইজের এতক্ষণ জাল টানার পরে। চিন্তা করেন কি অবস্থা আর কি বলবো, মানে মানে খুবই বাজে অবস্থা। আসলে ইলিশ কি পাওয়া যাবে বলে মনে হচ্ছে আপনাদের? এবারে ইলিশের আশা কি নাই? এখন কি সম্ভাবনা আছে? আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সবাই হতাশ, আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই হতাশ, কারণ আপনার এখানে মাছের পরিমাণ মানে মাছ নাই বললেই চলে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে একদম নৌকা সাথে চলে আসছি, ভাই কয়টা মাছ একটু দেখাবেন আমাদেরকে? এই যে একটা, এই যে এত বড় জাল টেনে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচটা মাছ, মাত্র পাঁচটা মাছ উঠছে, কোনো সাইজ নাই। ঠিক আছে, তো আমরা এখন আসি এই যে চাঁদপুরের মোহনার মধ্যে, কোনো মাছ নাই। কিভাবে আসলে চলছেন আপনারা, চলবেন কিভাবে তাহলে এইভাবে চলতে থাকলে? সবকিছু দোকান থেকে ধার করে নিয়ে আসছেন, কিন্তু মাছ তো পান নাই। আজকে কয়বার জাল টানছেন? আপনারা আর কয়বার টানতে পারবেন? দুইবার, এই একবারে চারটা। আসলে কি আর বলবো, যাক আসলে আপনাদের এই যে আমরা সামনে একটু আগে একটা দেখলাম যে ট্রলারে আমরা সরাসরি ওখানে মাছ ধরা দেখলাম, ওইখানে একই অবস্থা, দশটা এগারোটা মাছ পাইছে। যাক আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন আপনাদের বৃষ্টি হয় এবং আপনাদের মাছ যেন নদীতে পারে এবং আপনারা আসলে এই সংকটময় অবস্থা থেকে বের হতে পারেন। মানে পানি বৃষ্টি নালে পাবেন না, এক মাস এই অবস্থা। আর আমরা ওখানে মাছ দেখলাম যে শুধু ইলিশ না, কোনো মাছই নাই, আপনাদের এখানেও সেম অবস্থা দেখলাম। কি একটা অবস্থা, বুঝতে পারছি। তো এখন যে বাজারে যে পরিমাণ ইলিশ এগুলো কোথাকার? মানে কিছু পাওয়া যাচ্ছে বড় যেগুলো আছে, বড় কিছু পাওয়া যায়, সেগুলোর দাম তো আকাশ ছোঁয়া। কি করবো, মনে করলে টাকার তো অভাব নেই, আমরা এখন গরিব মানুষের টাকা। মানে এখন মাছের দামটা ডিপেন্ড করে যে আপনি এতক্ষণ একটা এক ঘন্টা ধরে জাল টানলেন, এখন এখানে যদি একটা বড় মাছ পান তাহলে সেই মাছের একটা, মানে এখানে দশটা মাছ পাইলে দাম কম হবে, একটা পাইলে বেশি হবে, একটু স্বাভাবিক। মানে চাহিদা অনুযায়ী মাছ তো নাই, চাহিদা অনুযায়ী মাছ নাই। তো আপনারা বুঝতেই পাচ্ছেন আসলে কি অবস্থা, আর কিছু বলার নাই। তো যাক, ধন্যবাদ আপনাদেরকে, আসলে দোয়া করি আপনাদের জন্য যে আসলে তিন হাজার টাকা ঋণ করে নৌকা উঠাইছেন, মানে আশায় যে মাছ উঠবে আর সেখান থেকে মাছ বিক্রি করে টাকা দিবেন দোকানদারে, দাদা পরিচিতি নাই, বুঝতে পারছি। যাক সমস্যা নেই, দোয়া করি আপনাদের জন্য যেন মাছ হয়। আপনারা ভালো থাকেন, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। লাগাতে খালি পাট
না সেটাই আল্লাহ হাফেজ। তো আপনারা শুনতে পারলেন আসলে যে মানে কি বলবো, খুবই খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে এই অবস্থা দেখে, খুবই খারাপ লাগছে যে এতক্ষণ ধরে এক ঘন্টা ধরে একটা জাল টানার পরে যদি মাছ না পাওয়া যায় তাহলে আসলে কি বাজে অবস্থা। যে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমরা নৌকায় করে ঘুরছি এবং আপনাদেরকে এই যে সুন্দর সুন্দর যে দৃশ্যগুলো এবং এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ এইগুলো খুবই বিরল। যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ট্রলারটা স্টপ করেছে, এই যে চাচা এখানে, এই যে আমাদেরকে এখানে সব কিছু ভিজে যাচ্ছে, এই জন্য চাচা আমাদেরকে ছাতি মাথায় দিয়ে চেষ্টা করছে আমাদেরকে এই যে ইঞ্জিন অফ করে আমাদেরকে এই যে পলিথিন দিচ্ছে যেন আমরা না ভিজি, যেন আমরা বৃষ্টির মধ্যে। আমরা আসলে এই যে নদীর মাঝখানে আমরা ইলিশ ধরা দেখতে দেখতে বৃষ্টি এসে গেছে, আমাদের কাছে একটা ছাতা ছিল, এই ছাতা দেওয়া কভার হচ্ছে না, যেন আমাদের এই যে চাচা আমাদেরকে এই যে টোটাল এই যে একটা পলিথিনের ব্যবস্থা করে দিচ্ছে। আমরা পলিথিন মুড়ি দিয়ে দেখতে পাচ্ছেন, আমরা পলিথিন মুড়ি দিয়ে আমরা বসে আছি আপনাদের জন্য, দেখেন যে কি করতেছি আপনার। হ্যাঁ, এই যে টোটাল এই যে তাজা জ্যান্ত ইলিশ এবং বর্তমান ইলিশের যে অবস্থা, পদ্মা মেঘনার ইলিশের যে অবস্থা, এই জিনিসগুলো জানানোর জন্য বোঝানোর জন্য এত কষ্ট আমরা করতেছি। তো আপনাদের দায়িত্বটা কি বলেন তো? দায়িত্ব হচ্ছে এই যে দুঃসাধ্য যে ভিডিওগুলো সাধারণত করতে পারে না, মানুষ দেখতে পারে না, এগুলো মূলত মানুষদেরকে দেখানো, শেয়ার করা এবং সবার সবাইকে জানানো। তো আপনাদের কাজ হচ্ছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, মাস্ট লাইক দিবেন, শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। না হলে বললাম এরকম চ্যালেঞ্জিং ভিডিও আর পাবেন না, আর আমাদের এই চ্যানেলে বললাম এরকম অনেক ভিডিও আসবে, তো সবাই আমাদের এই ভিডিওকে শেয়ার করবেন এটাই আমি আশা করছি। আসল ভাই কিছু বলবেন? ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটা দেখার জন্য, আশা করি আগামী ভিডিওগুলোও দেখবেন, দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নিয়মিত আপডেট দেখুন, আর কী ধরনের ভিডিও চান সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা এখন ট্রলারে তিন নদীর মোহনার দিকে যাচ্ছি, পদ্মা মেঘনা ডাকাতিয়া। তো আপনাদেরকে দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির মধ্যে আমরা পলিথিন মুড়ি দিয়ে আপনাদেরকে শুধু এই মানে সুন্দর এবং অপরূপ দৃশ্য দেখানোর জন্য আমরা তো কষ্ট করছি। তো আমাদের ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং দেখুন আসলে এই যে তিন নদীর মোহনা নদীর পানিগুলো কেমন দেখতে পাচ্ছেন, যেখানে নৌকার লাফাচ্ছে এই যে পানিগুলো একদম ঢেউগুলো দেখেন কীরকম টপক করছে, খুবই ভয়াবহ। যদি আপনারা এরকম চ্যালেঞ্জিং সুন্দর সুন্দর নতুন নতুন বিষয়ে জানতে চান এবং দেখতে চান, যেমন আজকে আমরা দেখালাম ইলিশ ধরা, জ্যান্ত ইলিশ ধরা, এটা খুবই একটা দুঃসহ একটা জিনিস, এটা মানে সচরাচর দেখা যায় না, সেই জিনিসটা আমরা আপনাদেরকে দেখেছি, এরকম আরও অনেক জিনিস আমরা দেখাবো, আমাদের সাথেই থাকুন। আমরা নদীতে মাছ ধরা দেখে এই মাত্র ফিরে আসলাম, তো এই যে বৃষ্টির মধ্যে ভিজে গেছি দেখতে পাচ্ছেন, তো যে আমাদের চাচা আমাদেরকে লাইভ ইলিশ মাছ ধরা দেখিয়েছে এবং আপনাদেরকে আমরা দেখিয়েছি ইলিশ মাছ ধরা এবং ইলিশ জানতে ইলিশ মাছ কীভাবে চিনবেন সব কিছু, খুঁটিনাটি সব কিছু। তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এইরকম মানে ইউনিক ভিডিও দেখতে বা কন্টেন্ট দেখতে আমাদের পেজে আমাদের চ্যানেলে চোখ রাখবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। যে আমরা নৌকা থেকে নেমে এখন এই যে বাঁশের সাঁকো দিয়ে ঘাট থেকে বেরোচ্ছি, অনেক মজার ছিল জার্নিটা, অনেক কিছু জানলাম, অনেক কিছু দেখলাম, ইলিশ মাছ জ্যান্ত ইলিশ দেখলাম, ইলিশ মাছ ধরা দেখলাম, অনেক ভালো লাগছে এবং খুবই পিছলা। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।